এসএসসি পরীক্ষার্থী 2023, তোমরা জানো এবারে আমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র নিয়ে একটা কিছু নিয়ে আসি, চলো তোমাদের একটা কবিতা দেখাই আগে। প্রথমে কবিতাটা 100% পড়বে পরীক্ষায়, কত সে 100 কত 20টা দাঁড়াও, হ্যাঁ এই যে বঙ্গবাণী। তোমরা জানো পরীক্ষায় বঙ্গবাণীটা রয়েছে, তো বঙ্গবাণীর প্রথমে কবি পরিচিতিটা একটু দেখে নিই। তার এটা হলো শিওর না ওরা, তাই এখানে আনুমানিক লিখেছে 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সোমারপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। তা বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম এবং তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। তো 1620 সালে জন্মগ্রহণ করেন, 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর এখানে তার কবিতাটি রয়েছে, আর কবিতাটি তোমরা না পড়লে বুঝতে পারবে না যে কোথায় কোন লাইনটা আসে, আর প্রতিটা লাইন থেকে এক দু লাইন হয়তো তুলে দিয়ে তোমাদের বলতে পারে এটা কোন কবিতায় রয়েছে, এটা এরকম কিছু একটা প্রশ্ন আসতে পারে। তো সেজন্য কবিতাটা একটু ভালোভাবে পড়বে। আর এই বঙ্গবাণী থেকে এসএসসি পরীক্ষার্থী যারা আসো, কারণ 30 তারিখে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং প্রথম বাংলা পরীক্ষার বাংলা পরীক্ষায় এই বঙ্গবাণীটা আসার অনেক সম্ভাবনা আছে, সেজন্য এটা আগে দিয়ে দিলাম। আর এটা আমি শেয়ার করছি কারণ এটা আমি এক জাতকে জেনেছি যে বঙ্গবাণীটা পরীক্ষায় পড়বে। তো ভালো থাকো।